আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি একটি রহস্যময় মন্দির, যেখানে কালী মন্দির রয়েছে, বনকালীর মন্দির। যেই বনকালী মন্দিরটির একটি খুব গুরুত্বপূর্ণ রহস্য রয়েছে এবং প্রাচীন এই বনের মধ্যে যে মন্দির রয়েছে তার কী রহস্য রয়েছে সেই রহস্যটা আজকে আপনাদের জানাবো। তো বন্ধুরা, জানতে গেলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক সেই বনকালী মন্দিরের কী গূঢ় রহস্য রয়েছে, সেই মন্দিরের কী তথ্য রয়েছে, সম্পূর্ণ তথ্যটা আজ আপনাদের সামনে তুলে ধরব। আমরা মহারাজপুর যাচ্ছি এই মুহূর্তে, যে বনকালীর মন্দির রয়েছে, বিখ্যাত সেই বনকালীর মন্দির। তো আমাদের বাংলার আনাচে কানাচে বহু এই ধরনের মন্দির রয়েছে, যে মন্দিরগুলি খুবই দর্শনীয়। তো এখনও সেগুলো সোশ্যাল মিডিয়ায় বা ভাইরাল হয়নি, সেসব মন্দিরগুলো আজকে আপনাদের তুলে দেখাবো। তো চলুন বন্ধুরা, সেই জায়গায় যাওয়া যাক, সেই বনকালীর বিখ্যাত মন্দির, যেখানে একসময় ডাকাতি করতে আসলে ডাকাতরা ওই জায়গায় পূজা দিয়ে ডাকাতি করতে যেতেন। তো চলুন বন্ধুরা, সেই জায়গা আমরা যাব। তো আমাদেরই বাড়ির পাশে রয়েছে, একদমই সামনে। আমরা যেই পাশে রয়েছে বনকালীর মন্দির, সেই বনকালী মন্দিরের দিকে মাটির রাস্তা ধরে প্রচুর বন এখানে। এই বনের মধ্য দিয়ে আমরা ধীরে ধীরে সেই মন্দিরের দিকে এগিয়ে চলেছি। তো চলুন বন্ধুরা, সেই মন্দিরের মধ্যে আমরা যাই, যে দেখা যাক সেইখানে কী রয়েছে। এই যে রাস্তা, দুই পাশে বন দেখতে পাচ্ছেন, এই ধারে রয়েছে জলাশয়, এই পাশে নদী বা খাল রয়েছে দেখতে পাচ্ছেন। এই গভীর জঙ্গলের মধ্যেই এটি বনকালী মন্দির রয়েছে। দিনের বেলা আসলেও আমাকে ভয় লাগবে, দিনের বেলা আসলেও ভয় লাগবে। তো এই জায়গায় আপনি যতটা অলৌকিক ভাবলেও কিন্তু ঘটনাটা সম্পূর্ণই সত্যি। কত সালে হয়েছিল সেই সময়? সেই সময়কালীন এই গাছে উঠে পড়েছিল, এটা হচ্ছে লোকমুখ থেকে শোনা। তার পাউড়ি গুলো পরিষ্কার বোঝা যাচ্ছে আপনাদেরকে, দেখুন। এই দেখো আমাদের স্বরূপ, এটা আঙুল দিয়ে পরিষ্কার, পুরো মানে মায়ের পায়ের আকৃতির মতো। এই যে আঙুলগুলো বোঝা যাচ্ছে, এইখানে যারা স্থানীয় মানুষ তারা এই কথাটি, এটা প্রচলিত আছে, এটা রহস্যময় ঘটনা একটা। এটা এই মায়ের পাউড়িটা দর্শন করার জন্য বহু দূর দূরান্তের লোক এই মন্দিরে দেখতে আসে, পূজাও দিতে আসে। তো সেইটা আপনাদেরকে পরিষ্কার করে দেখালাম। প্রাচীন কাল ধরে কথিত আছে যে এই বনকালী মন্দিরে একসময় ডাকাতদের প্রচুর রমরমা ভাব ছিল। সেই সময় ডাকাতরা গভীর রাতে ডাকাতি করতে আসতো। তো এই বনকালীর মন্দিরে পূজা পাঠ করে তারা ডাকাতি করতে বেরিয়ে যেত। তো সেই মন্দির আপনাদেরকে দর্শন করাচ্ছি। তবে এইখানে প্রতিদিন পূজা পাঠ হয় এবং সপ্তাহে 4-5টি পাঠাবলি চলে। তো সেই এই মন্দিরে প্রায় প্রতিদিনেরই পূজা পাঠ হয়, এখানে গভীর রাত্রেও পূজা পাঠ চলে।